কথা বাড়ানোর দরকার নেই। তাই বাকিরা আর কথা বাড়ালো না, অনিরূপ চুপ থাকলো। ওর যা বলার বলেছে, বাকিটা আশা বুঝে নেবে। নিধি রুমে এসেছে, ব্যাগ গোছাচ্ছে। ও আশা ওর পিছু পিছু ছুটছে, অনেকবার জিজ্ঞাসা করলো কি হয়েছে। নিধি এড়িয়ে যাচ্ছে বারবার। আশা এক পর্যায়ে বিরক্ত হলো ভীষণ, নিধির হাত থেকে কাপড় কেড়ে নিয়ে চেঁচিয়ে বলল, থামো এবার, বড্ড বাচ্চামো করছো আপা। তুমি আদৌ জানো এখন নিয়মিত ট্রিটমেন্ট নেওয়া কতটা জরুরি তোমার জন্য? দয়া করে এসব থামাও প্লিজ। আশা অসহায় চোখে নিধির দিকে তাকিয়ে বলল। নিধি কড়া চোখে বোনের দিকে তাকালো, কিন্তু বোনের চোখে কাতরতা দেখেও নিশ্চুপ হয়ে গেল। ধপ করে বিছানায় বসে রইল কিছুক্ষণ। আশা একটু পর বোনের পাশে বসে বোনের মুখটা দেখতে লাগলো। নিধি একটু পর নিরুদ্বেগ গলায় বলল, আমার কারণে আমি তোর জীবনটা নষ্ট করতে পারবো না আশা, তুই প্লিজ আমাকে যেতে দে, আমি আমার লাইফ গুছিয়ে নেব। তুই আগে তোর নিজের সংসারে পাটাকে শক্ত কর, আমার কথা ভাববি তো? সময় আসলে অবশ্যই ভাববি, তবে প্লিজ এখন না। আশা কিছুই বুঝতে পারছে না নিধির কথা, ও শুধু চেয়ে আছে নিধির দিকে। অরূপের রুম নিধির রুমের পাশাপাশি থাকায় ও সবে শুনতে পেয়েছে দুই বোনের কথা। অরূপ রাগে চোখ বুজে দু হাত মুষ্টিবদ্ধ করে কিছুক্ষণ ডিভানে বসে থাকলো। ও ঘর থেকে দুই বোনের কথা শুনে যাচ্ছে। নিধি যাচ্ছে না, বরং পালাচ্ছে। কার থেকে? অরূপের থেকে, অরূপের জেগে ওঠা ফিলিংসের থেকে। অরূপ রাগে ফাটছে, ভালোবাসাটা অন্যায় কেন ভাবছেন নিধি? অরূপ নিজেও কখনো চাইবে না ভাইয়ের সংসারে আগুন দিতে। নিধি ডিভোর্সি, ওকে বিয়ের প্রস্তাব দিতে গেলে হয়তো ফ্যামিলিতে অনেক বেগ পোহাতে হবে, তবে অরূপ কখনোই চাইবে না ভাবির উপর ওদের ফ্যামিলি থেকে কোনো প্রভাব পড়ুক। অরূপ তো দায়িত্বশীল ছেলে, ও এসব সামলে নিতে পারবে, কিন্তু তাকে সেজন্য সুযোগ তো দিতে হবে। সেটা দিতেই এত আপত্তি নিধির, অরূপ ভাবছে। এক পর্যায়ে হালকা হেসে মাথার নিচে এক হাত রেখে ডিভানে লম্বা করে শুয়ে পড়ল। সিলিংয়ের দিকে চেয়ে হালকা স্বরে বিড়বিড় করল, নিধি, ও নিধি, আপনি আমাকে এড়িয়ে যাবার কথা ভাবলেন কী করে? আমি আপনাকে ভালোবাসি জেনে পালিয়ে যাবার মতো বোকা বুদ্ধি আপনার মাথায় আসা পসিবল? শুধু যান যান, বাড়ি যান, আমিও আসছি খুব শীঘ্রই। নিধি চলে গেছে আজ প্রায় দুদিন। অরূপ অবশ্য বেশ স্বাভাবিক, সে আনন্দে খাচ্ছে, ধাচ্ছে, ঘুমাচ্ছে, হাসপাতালে যাচ্ছে, ওর লাইফ চলছে বিন্দাস। অনিরূপের অরূপের অদ্ভুত আচরণ ভালো ঠেকছে না। ও বারবার তীক্ষ্ণ চোখে যখনই সামনে পড়ে অরূপকে দেখে। আজ অনিরূপের বাবা উমায়েদ বিজনেস ট্রিপ থেকে ফিরবেন। অরূপ মূলত আজকের জন্যই এতটা শান্ত উদগ্রীব। বাবা এলে সবার সামনে আজ নিধির কথাটা তুলবে। কেউ যদি ওদের সম্পর্ক না মানে তবে ও অন্য উপায় নেবে। আজকে অরূপ হাসপাতালে যায়নি, বাসার সবাইকে আজ রাতে বলে দিয়েছে ও আজকে ওদের সঙ্গে মিটিং করবে। সেই অনুযায়ী অনিরূপ আজও দ্রুত বাড়ি ফিরেছে। আপাতত উমায়েদের রুমে ওরা দু ভাই আর ওয়াহিদা আছেন। আশাকে আনা হয়নি এখানে। অনিরূপ সোফায় বেশ আরাম করে বসে আছে। ও তো জানেই আজ কি আলোচনা হবে, তাই ওই আপাতত কোনো মাথা ব্যথা নেই। অরূপ বসে আছে মাথা নিচু করে। অনেকক্ষণ হলো বাবা মায়ের সামনে নিজের মেয়ের কথা নিচে তোলা ভদ্র সভ্য অরূপের জন্য অনেকটাই কষ্টদায়ক। ওয়াহিদা বাথরুমের কাজ শেষ করে বিছানায় এসে বসলেন। অরূপ এবার মাথা তুলল, কিছুক্ষণ বাবা মাকে দেখলো, তারপর গলা পরিষ্কার করে সোজা হয়ে বসল। সরাসরি স্পষ্ট গলায় বলল, আমি একটা মেয়েকে পছন্দ করি, বিয়ে করতে চাইছি তাকে। শান্ত নিঃশব্দে রুমে যেন বাজ পড়ল। ওয়াহিদা চমকে তাকালেন ছেলের দিকে। উমায়েদ অবশ্য তেমন কোনো প্রতিক্রিয়া দেখালেন না। তিনি ছেলেদের গোড়া চেনেন। তার ছেলেরা এক একটা হয়েছে এক রোখা জেদি, যে যা বলে তাই করে। উমায়েদ এতে মানা করেন না। ছেলেরা যতদিন উশৃঙ্খল না হচ্ছে ততদিন এসব চলুক। তিনি এবার অরূপকে লক্ষ্য করে বললেন, ওয়াহিদা বরের দিকে একবার চেয়ে আবার অরূপের দিকে তাকালেন। শান্ত গলায় জিজ্ঞেস করলেন, মেয়েটাকে আমরা কি তাকে চিনি?
অরূপ একবার অনিরূপের দিকে তাকালো, অনিরূপ বাঁকা হাসি হাসলো, অরূপের দিকে চেয়ে মুখ বাঁকালো। অরূপ দীর্ঘশ্বাস ফেলে আবারও ওয়াহিদার দিকে তাকালো, উত্তর দিল, নিধি বাবির বড় বোন। ওয়াহিদ চমকে উঠলেন, উমায়েদও ভ্রু কুচকে ফেললেন। নিধি, ওই ক্যান্সার আক্রান্ত ডিভোর্সি মেয়েটা? অনিরূপ এবার হেসে ফেললো নিঃশব্দে, ও তো এগুলো জানে, অরূপ না বললেও জানে। উমায়েদ বললেন, এটা কিভাবে হয়? মেয়েটা তোমার আত্মীয়তার দিকে বড়, বয়সে বড় না হোক সামাজিকতাও দেখতে হবে আমাদের, বিয়ে করলেই হয় না শুধু। অরূপ কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলল, বাবা আমি অনেক ভেবেছি, আমার মনে হয় না এটা কোনো বড় সমস্যা, সংসার আমি করব। তুমি ভাবো আমি এমন কারোর সঙ্গে কিভাবে সংসার করব যাকে আমি ভালোই না বাঁচতে পারি। তখন ডিভোর্স হলে সেই একই সমাজ আমাদের দিকে আঙুল তুলবে। আমি সমাজের লোককে আগেও দাঁত দেয়নি বাবা, তবে এখন কেন? ওয়াহিদা এবার কথা কেড়ে নিলেন, বললেন, অসম্ভব, এই পরিবারের মেয়েগুলো দায়িত্বহীন হয়। তোমার ভাবিকেই দেখো, আছে তার অনিরূপের প্রতি কোনো দায়িত্বশীলতা? দিনের পর দিন তোমার বড় ভাই বাইরে থাকতো, সে কি এসব গুরুত্ব দিয়েছে? সংসারে মন থাকে না ওই পরিবারের মেয়েদের। তুমি কি চাও তোমার পরিণতি তোমার ভাইয়ের মতো হোক? অরূপ কিছু বলার আগে অনিরূপ কথা ভাঙে সোজা হয়ে বসে বলল, মা, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে তোমার। আশা এখন আমার প্রতি যথেষ্ট কেয়ারফুল, আগে যাই হোক না কেন, মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা এখন সুখে আছি। নিধিও আশার মতো হতে পারে যদি ওকে প্রপারভাবে কেয়ার করা হয়, পিওর ভালোবাসা পায়। অনিরূপের কথা শুনে অরূপ কৃতজ্ঞতা চোখে চায় ভাইয়ের দিকে। ওয়াহিদাকে বলবেন? তিনি বলে বসলেন, মেয়েটার ডিভোর্স হয়েছে, এর মাঝে আবার ক্যান্সার আছে, কদিন বাঁচবে কে জানে। তুমি চাইলে একজন কুমারী মেয়ে দেখে বিয়ে করতেই পারো অরূপ, খামোখা নিজের প্রতি অবিচার করো না। অরূপ মায়ের এই পুরনো বিশ্বাসে যারপনায় বিরক্ত হল, কিন্তু মুখে সেই বিরক্তি ফুটাল না। মা তো চিন্তা হতেই পারে, ও যথাসম্ভব নিজেকে শান্ত করে চেষ্টা করে বলল, মা, কুমারী মেয়ের আমার দরকার নেই, আর ডিভোর্স কেন হয়েছে এটা তুমিও জানো। উনি অসম্ভব ভালো মেয়ে মা, হয়তো হাজারো কুমারী মেয়ের থেকেও ভালো। আমার স্ত্রী হিসেবে আমি ওনাকে ছাড়া কাউকে মানতে পারবো না। অরূপ থামে বড় বড় নিঃশ্বাস ফেলে এক পর্যায়ে বলে বসল, এই বিয়ে না হলে তোমাদের ছোট ছেলের বিয়ের কথা ভুলে যেতে হবে তোমাদের, সিদ্ধান্ত নাও এখন। ওয়াহিদার ছেলেকে বোঝাতে যাবেন তার আগে উমায়েদ আটকে দিলেন, আহ আমু, অরূপের দিকটা ভাবো, এভাবে জোর করে আমাদের সিদ্ধান্ত আমরা ওর উপর চাপিয়ে দিতে পারি না। তারপর অরূপের দিকে চেয়ে বললেন, আমরা রাজি, কবে যেতে হবে বিয়ের প্রস্তাব নিয়ে জানিয়ে দিও। এতটা দ্রুত সবাই মেনে যাবে এটা একদমই আশা করেনি অরূপ। ও হেসে উঠল নিঃশব্দে, অরূপকে অসম্ভব খুশি হতে দেখা গেল, ওর চোখ মুখ খুশি ছলমল করছে। ভাবি আসবো? আশা তখন বিছানা ছাড়ু দিচ্ছে, রাতে ঘুমানোর প্রস্তুতি চলছে। অরূপের দরজায় টোকা শুনে দ্রুত মাথায় আঁচল তুলে হালকা হেসে বলল, আসো আসো। অরূপ ভেতরে ঢুকল, তার পিছু পিছু অনিরূপ ঢুকল। ওদের দুই ভাইয়ের মুখ ভীষণ শান্ত গম্ভীর। আশা কিছুটা ভয় পেল, কিছু কি হয়েছে আজকের পারিবারিক মিটিংয়ে? আশা জানে না। ও শুকনো মুখে বলল, কি হয়েছে তোমাদের দুই ভাইয়ের, এইভাবে শুকনো মুখ করে কেন আছো? অনিরূপ এবার আশার দিকে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলল, অরূপ কিছু বলতে চায় তোমাকে, শোনো ও কি বলে, তারপর ঠান্ডা মাথায় এটা নিয়ে ভাববে, তোমাকে সময় দেয়া হবে ভাবার জন্য। আশা কিছুই বুঝল না, ও অবুঝে ন্যায় শুধু মাথা নাড়ল। অনিরূপ গিয়ে বিছানায় বসল, অরূপ এগিয়ে আসলো, আশার মুখোমুখি দাঁড়িয়ে মাথা নিচু করে বলল, ভাবি আমি তোমার কাছে কখনো কিছু চাইনি, কিন্তু আজ বড্ড আশা নিয়ে একটা কিছু চাইবো তোমার কাছে। আশা অবাক চোখে অনিরূপকে দেখল, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ আশার সামনে ঘামছে, আঙুলের নখ খুঁটছে। আশার এসব কেমন যেন অদ্ভুত লাগছে। ও এবার এসব দেখে হালকা করার জন্য অরূপকে বলল, এত নার্ভাস কেন হচ্ছ ভাইয়া, বলো কি চাই, আমি এতটাও রাগি নই।
বলেই হালকা হাসলো আশা। অরূপ এবার মাথা তুললো, স্পষ্ট গলায় গম্ভীর স্বরে বলল, আপনার বোনকে চাই নিজের বিবাহিত স্ত্রী রূপে। আশা চমকে উঠল, অরূপকে একবার দেখে আরেকবার অনিরূপের দিকে তাকালো। অনিরূপ চোখের ইশারে আশাকে শান্ত থাকতে বলল। আশা অরূপের দিকে আবারও তাকালো। অরূপ এবার বড্ড অধৈর্য ভঙ্গিতে বলল, আপনি আমাকে ভরসা করুন ভাবি, শুধু একবার। নিধিকে আমি পুরনো কষ্ট আবার পেতে দেব না। আমি অমন ছেলে নই, আপনি জানেন আমি ওনাকে ভালোবাসি। আর এই ভালোবাসার মধ্যে কোনো কুৎসিত উদ্দেশ্য নেই, মোটো নেই ভাবি। প্লিজ মানা করবেন না আমাকে, আপনি রাজি না হলে আমার হাতে আর কিছুই করার থাকবে না ভাবি। আমাকে প্লিজ নিরুপায় করে দেবেন না, অনুরোধ আপনার প্রতি আমার। আশা এখনো বিষয়টা হজমই করতে পারছে না। ওর শুধু মনে পড়ছে যাওয়ার আগে নিধি বারবার বলেছিল নিধির জন্য আশার সংসারে অশান্তি হোক ও চায় না। নিধিকে অরূপের সঙ্গে যেতে বলায় নিধি ভীষণ অপ্রস্তুত হয়ে যায়, দু হাতে মানা করে বারবার। নিধি তাহলে ভয় পালিয়েছে? আশা কিছুটা থমকেই গেল, ও আশা করেনি অরূপের এমন ফিলিংস। আশা অরূপের দিকে চায়, অরূপ মুখটা বড্ড কাঁচুমাচু। আশা না বললে হয়তো এই ছেলেটা এখানেই মূর্ছা যাবে। আশা ভাবে অরূপ ভালো ছেলে, এক কথায় আদর্শ ছেলে, আশা জানে সেটা। এ বাড়িতে আসার পর যখন কেউ আশার পাশে ছিল না, তখন অরূপ আশার পাশে ছিল। দেব নয়, শুধু একজন বন্ধু হিসেবেও আশাকে ভালো অনুভব করানোর চেষ্টা করেছে। অনিরূপের সঙ্গে মনোমালিন্য হলে অরূপ আশাকে হাসানোর চেষ্টা করেছে, বারবার আশার মনটা হাসি খুশি রাখার চেষ্টা করেছে। নতুন অবস্থায় একটু স্বস্তি পাওয়াটাই আশার কাছে অনেক কিছু ছিল। অনিরূপের মধ্যে একটা রাগে রাগে ভাব থাকলেও অরূপ একদম শান্ত পানির নেই। ওরা তো নিধির জন্য এমন কাউকেই খুঁজছিল যে শান্ত হবে, রাগ থাকবে কম। অরূপকে কদিন ধরে লক্ষ্য করেছিল আশা, ওরও খটকা লেগেছিল, কিন্তু এসব মনের ভুল ভেবে উড়িয়ে দেওয়া আশা এখন বুঝতে পারছে আদতে কোনো কিছুতে ওর মনের ভুল ছিল না। আশা এখনও কোনো জবাব দেয়নি। অরূপ অসহায় চোখে অনিরূপের দিকে তাকালো। অনিরূপ চোখের ইশারায় ভাইকে শান্ত হতে বলে আশার দিকে এগিয়ে গেল। আশা, ঠিক আছো? আশার কাঁধে হাত রেখে অনিরূপ ওর স্পর্শে আশার ধ্যান ভাঙল। অরূপ এবার বড্ড নিরুপায় ভঙ্গিতে বলল, প্লিজ ভাবি, প্লিজ। আশা নিচের মনের সমস্ত জড়তা ঠেলে দিল। ছেলেটার কাজ মিনতি আশাকে আপ্লুত করল। ও হালকা হেসে বলল, মা বাবা রাজি থাকলে আমার সমস্যা নেই। আচমকা এমন কথা শুনে প্রথমে অরূপ অবাক হলেও পরপর শব্দ করে হেসে ফেলল। কপালে আঙুল ঠেসে হেসে উঠে নত মুখে ভাইয়ের দিকে তাকালো। অনিরূপ ভাইয়ের খুশিতে হাসল। অরূপ হাসি থামিয়ে খুশিতে কাঁপতে বলল, মা বাবা রাজি সবাই, আমি ওদের সঙ্গে কথা বলেছি, আমি চাইছি কালকে বিয়ের প্রস্তাব নিয়ে যাব ভাবি, কোনো সমস্যা হবে? আশা অনিরূপের বুকে মাথা রেখে শুয়ে আছে। অনিরূপ আশার চুলে বিলি কেটে দিচ্ছে অনেকক্ষণ। এক পর্যায়ে আশাকে বুকের মধ্যে বারবার উসখুস করতে দেখে অনিরূপ বিরক্ত হলো ভীষণ। ও শাসালো, ঘুমাচ্ছ না কেন? গতকালও ঘুম হয়নি, আজকেও না ঘুমালে বিছানায় পড়লে খবর আছে তোমার। আমি ডাক্তার হয়ে কারোর নার্স সেবা করতে পারবো না, আগেই বলে রাখলাম। আশা ঠোঁট উল্টে তাকালো। পরপর অনিরূপের গায়ের সঙ্গে ঘেঁষে আরও একটু উঁচু করে অনিরূপের জড়িয়ে ধরে ওর মুখের দিকে তাকালো। অনিরূপ ভ্রু কুচকে আশার দুরন্ত পনা দেখছে। আশা বড্ড উচ্ছ্বসিত গলায় বলতে লাগল, আমার বড্ড খুশি খুশি লাগছে ডাক্তার, আপার জীবনটা আবারও রঙিন হবে আগের মতো, আমার আপা আবার হাসবে, আমার চোখের সামনে আমি আপার একটা সুখের সংসার দেখব। আমি না এসব চিন্তা করলেই খুশিতে কাঁপছি, ঘুম আসছে না তাই। অনিরূপ শুনল, মেয়েটা বড্ড পরিবার কেন্দ্রিক, আশার গণ্ডিটা বড্ড ছোট। এই তো স্বামী, সংসার আর পরিবার, এটুকুই। এতটুকু আশা করা মেয়েটাকে অনিরূপ বিয়ের পর কতভাবে অশান্তিতে রেখেছিল। অপরাধ বোধে অনিরূপের মুখটা ছোট হয়ে যায়। ও মলিন হাসল, মুখটা এগিয়ে এনে আশার কপালে দীর্ঘ চুমু খেল। আশা চোখ বুঝে
উপভোগ করে স্বামীর আদুরে স্পর্শ। অনিরূপ সরে আসলো, আশাকে বুকে শক্ত করে ধরে আগলে ধরে বলল, ঘুমাও, তোমার এত খুশি আজকে রাতের জন্য আর হ্যান্ডেল করা যাচ্ছে না, বাকি খুশি কালকে শুনবো, নাও চোখ বন্ধ। জানালার ওপাশে নিম গাছের ডালে দুটো চড়ুই পাখি বসেছে, বাইরে বৃষ্টি থেকে রক্ষা পেতে গাছের পাতার নিচে আশ্রয় নেওয়ার চেষ্টায় রত দুটো চড়ুই। পাতার নিচে আশ্রয় নিল ওরা, দুজন দুজনের গায়ের সঙ্গে মিশে বৃষ্টি দেখছে। নিধি জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে বিবশ নয়নে এসব দেখছে, ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ফেলছে। মনে পড়ে যাচ্ছে তার বিয়ের শুরুর দিকের কথা, তার সংসার এমন চড়ুই পাখির ন্যায় ছিল, টাকা পয়সার অভাব ছিল না, দুজনেই চড়ুই পাখির সংসারটা আরামেই চলত। কিন্তু কিন্তু একদল অসৎ সঙ্গে সোহাগ কেমন বদলে যেতে লাগলো হঠাৎ। সে নিধির গায়ে ফুলের টোকা দিতেও হাত কাঁপাকাঁপি করত। সেই নিধির গালে একদিন নেশার ঘোরে চড় মেরে বসে সে। শুরুটা এখান থেকেই ছিল, পরিচিত স্বামীর এমন অপরিচিত রূপে থমকে যায় নিধি, ও সেদিন সারা রাত কাঁদতেই ফুলে যায়। পরে সোহাগ মাপ চায়, ভালোবাসা লোভী বেচারি নিধি মেনে নিল সোহাগকে, কিন্তু কিছুতেই সেই চরের কথা ভুলতে পারল না নিজেকে। তারপর তারপর একের পর এক অত্যাচার, মদ খেয়ে মাতলামো, গায়ে হাত তোলা, ভালোবাসার দোহাই দিয়ে আবারও ক্ষমা চাওয়া, এরকমটা বারবার দেখতে দেখতে এক পর্যায়ে সংসারে বিতৃষ্ণা লেগে যায় নিধির। ও তবু ওই সংসারের মাটি খামছে পড়েছিল, শেষ একটা আশা দেখেছিল, সোহাগকে রিহাবে দিতে চেয়েছিল, কিন্তু পুরুষ এগো অত্যাধিক থাকায় সোহাগ রিহাবে যেতে চায়নি। ওই দিন হয় নিধির শেষ দিন সংসারে, সোহাগ নেশার ঘরে মারাত্মক রেগে চাপাতি দিয়ে আঘাত করে বসে নিধিকে। তারপর এক ভয়ঙ্কর আত্মচিৎকার শোনা যায়, নিধি যন্ত্রণায় মাটিতে পড়ে কাতরাতে থাকে। তাতেও ওই মাতাল লোকের দয়া হয় না, ও নিধির পাশে বসে হেসে ধমকাতে থাকে, ওকে চুপ হতে বলে বারবার। পরবর্তীতে নিধির গগনবিদারী চিৎকারে পাড়া প্রতিবেশী শুনে ওরা দ্রুত এসে নিধিকে ধরে হাসপাতালে নিয়ে যায়। ওই দিনের পর নিধি নিজের সংসার সকল মায়া ত্যাগ করে, এক সপ্তাহের মাথায় তালাকের দাবি আদালতে তোলে। নরম স্বভাবের নিধি হুট করে কেমন বড় হয়ে ওঠে, কঠোর হয়ে যায়। তারপর তারপর সব শেষ, নিধির নামের আগে বসে যায় ডিভোর্সি নামক বড্ড বিশ্রী ট্যাগটা। পুরনো এসব কথা ভাবতে ভাবতে দু চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ল নিধির। নিধিরও বড্ড লোভ, ভালোবাসা পাওয়ার লোভ, একটা সাজানো সংসারের লোভ, কিন্তু ওই যে ভয় আতঙ্ক, তাই এতটা আলাপ আসা সত্ত্বেও নিধি ফিরিয়ে দিয়েছে সবকে। তারপর হঠাৎ একদিন অরূপের সঙ্গে দেখা, ছেলেটাকে প্রথম দেখায় নিধির তেমন কিছু মনে না হলেও ধীরে ধীরে নিধি বুঝে ছেলেটা ভদ্র, ভীষণ আগলে রাখতে জানে সবাইকে, নারীকে সম্মান করে ভীষণ। নিধিকে যখন দেখে মায়া নিয়ে দেখত, নিধি বুঝে অরূপ দুর্বল নিধির প্রতি, কিন্তু নিধি ওকে প্রশ্রয় দিবে না, নিধির কালো অতীতের ছায়া ওই ভালো পুরুষের উপর পড়তে দিবে না নিধি। ওই মানুষটা আরও ভালো কাউকে ডিজার্ভ করে, নিধিকে না, নিধি ভালো মেয়ে নয়। স্বামীকে যে মেয়ে তালাক দেয় সে কোনো দিন ভালো মেয়ে হতে পারে না। কান্নায় নিধির ভেতরটা ফেটে পড়ে, ও দু হাতে নিজের মাথার চুল খামছে বিছানায় ধপ করে বসে পড়ে। তারপর আচমকা ডুকরে শব্দ করে কেঁদে উঠে, তার জীবনটা এমন কেন হলো, কেন হলো এমন, এতটা বিশ্রী কেন তার জীবনের পথগুলো। আব্দুর রহমান সাহেব আজ দ্রুত বাড়ি ফিরেছেন, আজ আশার জামাইয়ের বাড়ির লোক আসবে, কত কাজ আছে বাড়িতে। আব্দুর রহমান দ্রুত বাড়ির ঢুকে ডাকেন মেয়েকে, নিধি মা এদিকে আয় তো মা। নিধি বাবার গলা পেয়ে দু চোখ মুছে স্বাভাবিক হয়ে উঠে দাঁড়ায়। উঠানে এসে দেখে আব্দুর রহমানের হাতে বাজার, উনি ফটকে বাজারের ব্যাগটা রেখে গামছা দিয়ে ঘাম মুছে বললেন, আশা আসতেছে ওর জামাই বাড়ির লোক নিয়ে, চটজল দিয়ে রান্না বসিয়ে ফেল, ও বাড়ির করিমের বউরে ডেকে নিয়ে আয়, সাহায্য করবে নে তোকে। নিধি চমকে উঠে, আশা আসছে,
ওই মানুষটাও আসবে? কেন কেন আসবে? নিধির জীবনে কি শান্তি দেবে না কখনো এই মানুষগুলো? নিধি কম্পিত স্বরে জিজ্ঞাসা করলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।